নাটক দেখো? নাটক দেখেছো? নাটকটা আমি করি না, আপনি করছেন। ভালোবাসা নামক শব্দটা আপনি মুছে ফেলেছেন। আর এই এই ভালোবাসা শব্দটা শুনলেই না আমার এখন ভয় করে। আর এই সব কিছু আপনার জন্য হয়েছে ডক্টর সূর্য সেনগুপ্ত। তোদের মায়ের বড় গলা, তোমায় বলিনি কি জানো তো? তোমার এই সমস্ত ব্যাপারগুলো না ধরা পড়ে গেছে, উইথ প্রুফ, উইদাউট নয় কিন্তু। তাই তুমি এরকম ইমোশনাল গ্রাউন্ডে এসে কথা বলে জিনিসটাকে থামা চাপা দিতে চাইছো, আমার রাইট? চুপ করো, চুপ করো তুমি সূর্য। তোমার সাহস হয় কি করে আমার মেয়ের চরিত্র সম্পর্কে তুমি কথা বলো? থাক বাবা, তুমি আর এসবের মধ্যে কথা বলো না, নইলে ডক্টর সূর্য সেনগুপ্ত তোমার মান সম্মানটাও রাখতে পারবেন না। আপনি আমার কথা বলছিলেন না, তাহলে শুনুন। এতদিন আমি আপনাদের কথা ভেবেই কাজ করেছি, আপনাদের কিসে ভালো লাগবে, আপনারা কি ভাবলেন, সেই সব কথা ভেবে কাজ করেছি। কিন্তু আর না, আমি ভালো না খারাপ সেটা অন্তত আপনি বিচার করতে আসবেন না। আমি কি বিচার করলাম? সবটা তো প্রুফ। আর এই যে তোমার এত আত্মসম্মান ভাঙবে তবু মোচকাবে না, গো। কিসের ইগো আছে? আমার মায়ের দান করা বাড়িতে তুমি নও, তোমার গোটা ফ্যামিলি থাকে। আমার দেওয়া ফোন ইউ আর ইউজিং। কিসের ইগো তোমার এত? কিসে এত দম্ভ? হ্যাঁ ঠিকই বলেছেন আপনি। এক মিনিট বাবা, ফোনটা দাও তো। এই নিন আপনার ফোন। কি হলো ধরুন? করে যত্ন করতে পারো না, এই জন্যই অবস্থা। ঠিক তোমার আর আমার সম্পর্কের মতো চির ধরে গেছে। বাবাকে আবার কোনো দুষ্টুমি করেছে? হ্যাঁ ইঞ্চুগুটি, আমি মার কাছে যাব। না ইঞ্চুগুটি তুমি যেও না, ওখানে বড়রা সবাই কথা বলছে, আমাকে আটকেও না, আমি মার কাছে যাব। অনুরাগের ছোঁয়া সোম থেকে রবি রাত 9:30টায় স্টার জলসায়।